हाय गाइस, आई एम दीपशिखा। वेलकम टू माय चैनल दीप्स आइडिया। आज के मैं अपने जो नहीं दई पटल अपनी जो चैने नतून एसे थकें तो स्क्रिने जो लाल रंग सबसक्राइब बटन आटाई क्लिक कर पशे बेल बटन ऑन कर रखे नोटिफिकेशन अपनी सब लागे हमारे पटल इखने पटलटा हल्का केटे चिड़े रखा आर लागे हलुद टक दई लागे फैटानो आखने टक दई लागे जिरे गुड़ो लंका कलो जिरे फोड़ने जो लागे और लागे चीनी और नून एकदम एबार एकटू हलुद नीते हबे और सामान्य नून निये पटलटाके भालो करे माखिए नीते हबे। পটলটা ভালো করে হলুদ আর নুন দিয়ে মাখানো হয়ে গেছে। কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি, আমাদের রান্নাটা সরষের তেলে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলটা দিয়ে দেব। পটলটাকে এবার একটু ভাজতে হবে। এবার আমরা ব্যাটারটা বানিয়ে নেব। এবার একটু টক দই নেব। এবার হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দেব, হলুদ গুঁড়ো, এবার স্বাদমতো নুন দিয়ে ভালো করে এটাকে পেটাতে হবে। এবার এক চামচ মতো সরষের তেল দিয়ে দিতে হবে, ছোট চামচের এক চামচ। এবার দেখব পটলটা মনে হচ্ছে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, একদম পুরো ভাজবো না, হালকা এরকম সোনালি সোনালি কালারে যখন হবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এবার কড়াইতে আমরা ফোড়ন দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা যেটা ছিল ওটা আমরা দিয়ে দেব। ফোড়নটা যে একটু লঙ্কাগুলো যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, এবার সেই মশলাটা আমরা তেলে দিয়ে দেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর আমি রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করব, শুকনো লঙ্কার ইউজ আমরা করব না। এবার স্বাদ মতো আমরা চিনি দিয়ে দেব। মশলাটা প্রায় কষেই এসছে কারণ তেল বেরিয়ে গেছে, এবার এর মধ্যে ভাজা পটলগুলো একটা একটা করে আমরা দিয়ে দেব। এবার একটুখানি নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে আর দমে রান্নাটা হবে। পটলটা প্রায় মজে গেছে, এবার এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার তার মধ্যে দেব হচ্ছে ম্যাগি মশলা, এক চামচ মতো ম্যাগি মশলা দিয়ে একটু ভালো করে মেশাবো। ম্যাগি মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে রান্নায়। খুব সামান্য পরিমাণে গরম মশলা দেব কারণ নামানোর সময় আমাদের গরম মশলা দিয়েই নামাতে হবে। তাই কষানো প্রায় হয়ে গেছে, এবার একটা বাটিতে উষ্ণ জল করে রেখেছিলাম সেই উষ্ণ গরম জলটা আমরা দিয়ে দেব, অল্প, খুব সামান্য, একটু মাখা মাখাই হবে, অল্প জল। আমার মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, তো আমি একটু অ্যাড করব, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন।
এবার ঢেকে দিয়ে দমে হবে কিছুক্ষণ রান্নাটা। ফিরে আসছি 10 মিনিট পর। পটলটা প্রায় নরম হয়ে গেছে আর মশলাগুলো খুব সুন্দর ঢুকে গেছে ভেতরে, খুব সুন্দর একটা অ্যারোমা বেরাচ্ছে। এবার এর মধ্যে দেব 1 চামচ মতো ঘি। এবার গরম মশলা দেব। প্রথমে যেহেতু দিয়েছিলাম এখন খুব অল্প পরিমাণেই দেব, দিয়ে এবার একটুখানি চাপা দিয়ে রাখতে হবে। রান্নাটা আমাদের হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার পাত্রে ঢেলে দিতে হবে। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, দই পটল। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ জানাবেন আমাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন।